দেখুন, ড্রোন বা বেলুন নয়, এটি ছিল পাখির ঝাঁক। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার এক ঝাঁক পায়রাকে লক্ষ্য করে 450টিরও বেশি মেশিন গানের গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। উত্তেজনাপূর্ণ ডিমিলিটারাইজ জোনে এ ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার সীমান্তের ওপার থেকে উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর এ অভিযোগ করা হলো। মঙ্গলবার ওই ঘটনার পর সিউলের সামরিক কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান, ওই বস্তুগুলো ছিল ড্রোন এবং এগুলো উত্তর কোরিয়া থেকে এসেছিল। কিন্তু বুধবার অপর এক বিবৃতিতে তারা জানায় এগুলো ছিল বেলুন। বেলুনগুলো সীমান্ত এলাকায় অপপ্রচারমূলক লিফলেট বহন করেছিল। তবে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে দেশটির এক সেনা মুখপাত্র বলেছেন, রহস্যময় উড়ন্ত আকৃতির বস্তুটি নিছক ছিল এক পাখির জাত। এ কারণে পিয়াংইয়াং সিউলকে দ্বন্দ্বে ভোগা হিস্ট্রিয়াগ্রস্ত বলে উল্লেখ করেছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপ জুড়ে তীব্র উত্তেজনা চলছে। সিনহুয়া। আমার এই চ্যানেলটাতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।